ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান বেশ ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজে। অনলাইনেও বেশ সরব এখন শাকিব। অন্যদিকে শাকিব পরবর্তী আলোচিত নায়ক বাপ্পি চৌধুরী করোনা পরবর্তী সময়ে বেশ গুছিয়ে কাজ করছেন সিনেমায়। অনলাইনেও বেশ আপডেট দেন ভক্তদের নিজের কাজ সম্পর্কে। এই দুই তারকার সিনেমা পাওয়া যায় ইউটিউবে। অনলাইন ভিউয়ের বিচারেও দেখা গেছে শাকিবের পর রয়েছে বাপ্পির অবস্থান। বাপ্পির কোনো কোনো সিনেমা বা গানের ভিউ শাকিবের চেয়ে বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম। এই তুলনায় অন্য নায়করা বেশ পিছিয়ে। বিস্তারিত প্রতিবেদনে ঢাকাই ছবির আলোচিত ও শীর্ষনায়ক সুপারস্টার শাকিব খান করোনা অতিমারির আগে প্রেক্ষাগৃহে সবশেষ মুক্তি পেয়েছিল এই তারকার শাহেনশা ছবিটি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে টানা সিনেমার শুটিংয়ে অংশ নেন শাকিব। অন্তরাত্মা, লিডার ও গুলুই সিনেমার শুটিং শেষ করে আমেরিকায় গেছেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট দিয়েছেন কখন কি করছেন তিনি সেখানে। এর আগে অনলাইনে সরব না থাকলেও বছরখানেক ধরে বেশ সরব তিনি ভক্তদের সঙ্গে। প্রথমবারের মতো আমেরিকা সফরে গেছেন শাকিব, সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। শাকিবের পর এবার আগামী 2 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্কে যাচ্ছেন দেশের আরেক জনপ্রিয় তারকা বাপ্পি চৌধুরী। এই দুই তারকার মধ্যে সিনেমার নিয়মিত দর্শক থেকে শুরু করে বক্স অফিস বিশ্লেষকরা শাকিবের পর বাপ্পিকেই সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করছেন। অনলাইনে ভিউয়ের বিচারেও দেখা গেছে শাকিবের পর রয়েছে বাপ্পির অবস্থান। বাপ্পির কোনো কোনো সিনেমা কিংবা গানের ভিউ শাকিবের চেয়ে বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে কমও দেখা গেছে। এই বিচারে দেশের অন্য নায়করা খানিকটা পিছিয়েই রয়েছেন। বাপ্পি অভিনীত 8টি ছবি 30 মিলিয়ন ভিউ পেরিয়েছে। একদিনে সর্বোচ্চ ভিউ হওয়া ছবির নায়কও বাপ্পি। শাকিব বাপ্পি এই চলচ্চিত্র তারকা সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এখন। কাজের ক্ষেত্রেও বেশ ভেবে চিনতে নতুন নতুন ছবিতে কাজ করে যাচ্ছেন তারা। সঙ্গে ভিন্ন ধর্মী গল্প ও চরিত্র নিয়ে এখন বেশ সচেতন তারা। তবে কথা একটাই, অনলাইনে শাকিবকে টক্কর দিচ্ছেন বাপ্পি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।